এবারে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন মেধাবীদের প্রিয় মুখ, বাংলার লক্ষ লক্ষ ছাত্র জনতার আবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মুদান সহ সভাপতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিহি ওয়া সালাতু আলা আহলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, আজকের জেলা সম্মেলনের মহতরম প্রধান অতিথি, এদেশের জাতির আস্থাভাজন রাহবার, দেশ ও জাতির ইসলাম, দেশ ও জাতির অতন্ত্র প্রহরী সাহেবুদ্দিন চরমোনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ, ছাত্র জনতা ভাই বন্ধুগণ, আজকের জেলা সম্মেলন একটি প্রতিবাদ্যকে সামনে রেখে আয়োজিত। আজকের জেলা সম্মেলনের প্রতিবাদ্য হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নীতি পরিবর্তন চাই। সম্মানিত উপস্থিতি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটি আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল। 1971 সালে এদেশের দামাল মুক্তিযোদ্ধারা, বীর শহীদানগণ, আমাদের মা বোনগণ তাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ভাইয়ারা, আজকে স্বাধীনতার 46 বছর অতিক্রম করে 47তম বর্ষ চলছে। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছি। এজন্য আমরা অবশ্যই গর্ববোধ করি, গর্বিত, এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞ। কিন্তু স্বাধীন জাতি হিসেবে আজকে স্বাধীনতা 46 বছর অতিক্রম করে 47তম বর্ষে এসে আমাদের একটু পর্যালোচনা করতে হচ্ছে যে সাম্য প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এত ত্যাগ, এত কোরবানি স্বীকার করলাম। 46 বছরে সে সাম্যের সমাজ, সে মানবিক মর্যাদা বোধের সমাজ, ন্যায় বিচারের সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা। আজকে যদি আমাদের দেশের বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আজকে স্বাধীনতার 46 বছরে আমরা যে সাম্যের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম, সে সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। বরং আজকে আমরা বিশ্লেষণ করলে দেখব আমাদের সমাজের মধ্যে বৈষম্য আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। গত 46 বছরে যারা আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে আমরা আমাদের নেতৃত্বের ভার তুলে দিয়েছিলাম, তাদেরকে আমরা আমাদের শাসক হিসেবে গ্রহণ করেছিলাম, তারা সাম্য প্রতিষ্ঠার পরিবর্তে সমাজে বৈষম্য তৈরি করেছে। বৈষম্য তৈরি করে তারা কিছু লোক দরিদ্র, দিন দিন দরিদ্র হয়েছে, কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তা নয়, আঙ্গুল ফুলে বট গাছে পরিণত হয়েছে, সম্পদের পাহাড় হয়েছে, দুর্নীতিতে আমাদেরকে বিশ্বে 5 বার চ্যাম্পিয়ন করেছে। গত পরশু দিনের পত্রিকায় রিপোর্ট, টিআইবি রিপোর্ট আসছে যে বাংলাদেশ দুর্নীতিতে এখন উদ্বেগজনক হারে বাংলাদেশের দুর্নীতি বাড়ছে। আজকে যদি আমরা সামাজিক মর্যাদাবোধের দিকে লক্ষ্য করি, মানবিক মর্যাদাবোধের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই আমরা রাষ্ট্রের দায়িত্ব, মূল দায়িত্ব হলো রাষ্ট্রের নাগরিকদের জীবনে নিরাপত্তা দেয়া। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে তার নাগরিকদের জীবনে নিরাপত্তা দিতে, পুরোপুরি নিরাপত্তা দিতে পারেনি। বরং আমরা লক্ষ্য করলে দেখব আজকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে ডোবায়, নর্দমায়, রেল লাইনে, রাস্তার পাশে আজকে মানুষের লাশ পাওয়া যায়। আজকে খুন, এটা নুনের চেয়ে বেশি সস্তায় পরিণত হয়েছে। আজকে ন্যায় বিচারের কথা বলবো। গত কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল সংগঠনের জরিপ এসেছে, 113টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ন্যায় শাসনের দিক থেকে 102তম অবস্থান করছে। এই সমাজ, এই সাম্যের জন্য, এই মানবিক মর্যাদা বোধের জন্য এবং এই ন্যায় বিচারের জন্য কি 1971 সালে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছিলাম? না।
ভাইরা, আজকে স্বাধীনতা 40 বছরে এসে আমাদেরকে একটু পর্যালোচনা করতে হচ্ছে, কেন আমরা সামনের সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি, কেন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। ভাইরা, এর কারণ হলো যে নীতি আদর্শের আলোকে এই দেশ পরিচালিত হয়েছে, রাষ্ট্র পরিচালিত হয়েছে, সে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ তথা মানব রচিত তন্ত্র মন্ত্র সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, সাম্যের সমাজ প্রতিষ্ঠা দিতে পারে না। ইসলামী শাসন ছাত্র আন্দোলন এই জন্য আজকে স্বাধীনতা 40তম বর্ষে এসে আজকে স্লোগান করেছে, সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয়, মানবিক মর্যাদাবোধ যদি প্রতিষ্ঠা করতে হয়, সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কাল যে আদর্শ ইসলামের বিকল্প নাই। ইসলামের 450 বছর ইতিহাস আমাদের সামনে রয়েছে। ইসলাম 450 বছরে যেখানে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সাম্য প্রতিষ্ঠা করেছে, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠা করেছে, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ন্যায় বিচারের, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছে, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করেছে। অতএব আজকে জাতির কাছে আমাদের বোঝার আহ্বান থাকবে, আসুন সাম্য যদি পেতে হয়, সামাজিক মর্যাদাবোধ যদি পেতে হয়, ন্যায় বিচার যদি পেতে হয়, তার যে আদর্শ ইসলামের বিকল্প নাই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার সে মহান চেতনা, স্বাধীনতার সে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে দিচ্ছে। ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের ছাত্র রাজনীতিতে একটি উদীয়মান, একটি উদীয়মান শক্তি। ইসলামী শাসন ছাত্র আন্দোলন কি চায়? এখানে অনেক ক্রমাগত ভাইরা আছেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভাইরা, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি আমরা জানি, বা এই বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আজকে ভাষার মাসে দাঁড়িয়ে 1952 সালে এদেশের ছাত্র সমাজ আমাদের মায়ের ভাষা, ভাষার অধিকার তারা রক্ষা করেছিল। 69-এর গণপুত্তার এদেশের ছাত্র সমাজের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস, গণপুত্তানের ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতির ইতিহাস 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো 52-এর আগে এদেশের ছাত্র সমাজের সামনে ভাষার অধিকারের টার্গেট ছিল, স্বাধীনতার আগে এদেশের ছাত্র সমাজের সামনে স্বাধীনতার পক্ষ ছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে এদেশের ছাত্র রাজনীতির দিকে ভ্রান্ত হয়েছে, ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে। এক শ্রেণীর ছাত্র নেতারা এবং প্রচলিত দলগুলো, ছাত্র দলগুলো, মুক্তবাদী সংগঠনগুলো ছাত্র সংগঠনকে, ছাত্র রাজনীতিকে ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি করেছে, অস্ত্র নির্ভর ছাত্র রাজনীতি করেছে, কেরিয়ার ধ্বংসের ছাত্র রাজনীতিতে পরিণত করেছে, মেধানী ধ্বংসের ছাত্র রাজনীতিতে পরিণত করেছে। যার কারণে গত স্বাধীনতার পর থেকে এদেশের ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র রাজনীতির ইতিহাস আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, ছাত্র রাজনীতি মানে হলো টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে হলো খুন খারাপিতে লিপ্ত হওয়া, ছাত্র রাজনীতি মানে হলো ধর্ষণের সেঞ্চুরি করা। ইসলামী শাসন ছাত্র আন্দোলন এদেশের ছাত্র রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে। আমাদের নিকট ছাত্র রাজনীতি মানে হলো নিজের কেরিয়ারকে গঠন করা, আমাদের নিকট ছাত্র রাজনীতি মানে হলো নিজের জীবনকে সুন্দর করা, আমাদের নিকট ছাত্র রাজনীতি মানে হলো নিজের চরিত্রকে গঠন করা, আমাদের নিকট ছাত্র রাজনীতি মানে হলো দেশের এবং জাতির, ইসলামের, মানবতার খেদমত করা, মানবতার সেবা করা। প্রিয় ভাইরা, আমাদেরও শরীরে রক্ত আছে, আমরা অস্ত্রবাদী রাজনীতি করি না, অস্ত্রবাদী রাজনীতিকে আমরা ঘৃণা ভরে, তীব্র ভরে, ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করি। প্রিয় ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে তরুণ ছাত্র যুব সমাজ ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন যদি দেশকে ভালোবাসি, আমরা যারা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মানবতাকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ইসলামী শাসন ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি। ইসলামী শাসন ছাত্র আন্দোলন আজকে এই সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি জানাতে চাই। আজকে আমরা লক্ষ্য করলে দেখবো এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গন গুলোতে আজকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে দেশের জাতীয় নেতৃত্ব তৈরি হচ্ছে না, এবং কলেজ ক্যাম্পাস গুলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো রাজনীতি একটি ছাত্র সংগঠনের, ক্ষমতাসীন ছাত্র দলের, ছাত্র সংগঠনের হাতে চিহ্ন হয়ে পড়েছে। আজকের সম্মেলন থেকে আমরা জাতীয় নেতৃত্ব তৈরি করার জন্য আজ সকল কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অচিরে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি।
সাথে সাথে আজকে আমরা অত্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথাটা বলতে হয়। এদেশ 92% মানুষ মুসলমান, এদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চ শিক্ষাঙ্গন গুলোতে আজকে ইসলামী রাজনীতি ধর্মীয় রাজনীতি করার কথা বলা যায় না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শেখ মুজিবের নামে স্লোগান তোলা যায়, কার্ল মার্ক্সের নামে স্লোগান তোলা যায়, লেনিনের নামে স্লোগান তোলা যায়, জিয়াউর রহমানের নামে স্লোগান তোলা যায়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের পক্ষে স্লোগান তোলা যায় না। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। অতএব আজকের এই সম্মেলন থেকে এদেশের উচ্চ শিক্ষাঙ্গন গুলোতে ধর্মীয় ছাত্র রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম ফস্ত ফাঁস এটা সরকারের জন্য এখন গলার ফাঁসে পরিণত হয়েছে। ফস্ত ফাঁসের মাধ্যমে এই জাতিকে মেধাহীন করার একটা চক্রান্ত চলছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তাকে একজন সচ্ছল ব্যক্তি হিসেবে আমরা জানি, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো তিনি অপারগতা প্রকাশ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ফস্ত ফাঁস এটা রোধ করা সম্ভব নয়। আজকে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই আপনারা পারবেন না, এটা আমরা জানি। আমাদের আমাদের মন্ত্রণ আমির হাতে দেশ পরিচালনার নেতৃত্ব দিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।